करीम साहिब तारा जुदा जुदा आत्म वेलो है कोई कहे शिव नगरी में साहिब तारा जुदा जुदा आत्म वेलो है करनारे हो सो दूर बतावे 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 समझा तात कहे लो है सतगुरु सैन अमोलख जी हर दम कर तो लो है सतगुरु सैन अमोलख जी हर दम हर तो लो है करनारे हो सो कले साधो जानाति तव जननम् कालो न जानाति तव समापनम् दृष्टो मया तव महाकारः योगेश्वर काल काल योगेश्वर काल काल আপনাদের সকলকে নমস্কার জানাই যারা আপনারা এখানে রয়েছেন আর যারা আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে
আমি আমার 2021-এর 11:30 ঘন্টা হারিয়েছি। আমি ইউএসএ থেকে সবে ফিরে এসেছি এবং আমি বুঝতে পারলাম যে আমি 11:30 ঘন্টা হারিয়ে ফেলেছি। তো আমি যখন উড়ে ফেরত আসছিলাম, কিছু মাস আগে আমাকে কেউ একজন জিজ্ঞেস করছিলেন, যখন আমি ইটার্নাল ইকোজ রিলিজ করছিলাম তখন, যে আপনি তো সবসময় শুধু এরোপ্লেনেই থাকেন, এটাকে এই সময় বলে? As ceaseless mill of time rolls on without a footprint upon the space that it traverses, but at once এখন leaving a সৎগুরু একটি deep কবিতা পড়ে imprint শোনাচ্ছেন। upon human experience, and of course wearing life down towards its end. As the ceaseless mill of time rolls on without a footprint upon the space that it traverses, but at once leaving deep imprint upon human experience, and of course wearing life down towards its end. In wearing the cloak of body, loose and in ease, shall you leave… I'm sorry. In wearing the cloak of body, loose and in ease, shall leave you uncreased by the imprints of time. In wearing the cloak of body, loose and in ease, shall leave you uncreased by the imprints of time. In becoming seamless space from being seamed substance, shall one know the joy of riding the cycles of time, as time can be a joyride or a crushing mill. In wearing the cloak of body, loose and in ease, shall one leave you… Some correction. In wearing the cloak of body, loose and in ease, shall leave you uncreased by the imprints of time. In becoming seamless space from being seamed substance, shall one know the joy of riding the cycles of time, as time can be a joy ride or a crushing mill. সদ্গুরু সময় সম্পর্কে একটি কবিতা পাঠ করলেন, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। এই 2021-এর শেষ কিছু ঘন্টা আর এই রাজ্যের সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার, তাদের যা তারা যা করতে পারেন তারা তা করছেন। এই নববর্ষের শেষের দিকে মানুষ সত্যি বোকার মতো কিছু করে, এটাই এখন কালচার হয়ে দাঁড়িয়েছে, এটা এখনকার সংস্কৃতি। কিছুদিন আগেও এটা এরকম সংস্কৃতি ছিল না। তারা এই মিস্টার ওমিক্রনের ছড়িয়ে পড়াটা বন্ধ করার জন্য কিছু কিছু চেষ্টা করছেন। যাই হোক, আমি কিছু উল্টোপাল্টা বলতে পারি কারণ আমার এখনো জেট ল্যাগ চলছে। যাই হোক, আমি এই পৃথিবীতে এখন যেটা সব থেকে বড় যে জিনিসগুলো শুনতে পাচ্ছি, তার মধ্যে একটি হলো মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে এই অতিমারির জন্য, এই প্যান্ডেমিকের জন্য, যারা দুর্ভাগ্যবশত খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছেন এই অতিমারির কারণে, আর অনেকেই নিজেদের প্রাণ হারিয়েছেন। বহু মানুষ নিজেদের প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র ইউএসএ তেই 18 লক্ষের বেশি মানুষ মারা গেছেন।
প্রায় সকলেই কাউকে না কাউকে হারিয়েছেন যারা তাদের নিকট ছিলেন, যারা তাদের ঘনিষ্ঠ ছিলেন। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি আরো অনেক বেশি মানুষ আরো বেশি কষ্ট পেয়েছেন এই কারণে যে তারা পার্টিতে যেতে পারছেন না, তারা পাবে যেতে পারছেন না, তারা এটা সেটা করতে পারছেন না যারা তা করছিলেন। যাই হোক, আমার মনে হয় এটা খুব ভালো সময় নিজেদেরকে ভালো করে পরখ করার, একজন জীবন হিসাবে নিজেদেরকে পরখ করার, একজন মানুষ হিসাবে এবং একটি জীবন হিসাবে আমাদের দেখা উচিত যে আমরা কতটা সাজিয়ে গুছিয়ে নিতে পেরেছি আমাদের জীবনকে। কারণ এই সাজিয়ে গুছিয়ে নেয়াটা এমন কিছু নয় যেটা আপনাকে কাউকে শেখাতে হবে। যখন আপনি এতগুলি অর্গানিজম, এতগুলি প্রাণীকে কোথাও একত্র করেন, তখন কিছু হয়তো সাজানো গোছানোর প্রয়োজন হতে পারে, নইলে এটার জন্য কোন রকম অর্গানাইজেশন লাগে না। এই জীবনের জন্য এটা নিজে থেকেই রয়েছে, এটা হঠাৎ করে এক রাত্রিতে সম্ভব নয়। এটা করার জন্য লক্ষ লক্ষ বছরের বিবর্তন লেগেছে। এটা একটা দারুণ সাজানো গোছানো জিনিস, এই প্রাণীটি। আমি এটাকে একটা প্রাণী বলছি কারণ 90 ভাগেরও বেশি আপনার দেহ এটা শুধু অন্যান্য অন্যান্য প্রাণীরই সমষ্টি। শুধু 10 কি 11 ভাগ হলো আপনার জেনেটিক মেটেরিয়াল যা আপনারা আপনার বাবা মাদের থেকে পেয়েছেন, আর তাছাড়া প্রায় সবটাই হলো অন্যান্য প্রাণী, তাদের সমষ্টি। কিন্তু এটা এক সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, সেজন্য ভালোভাবেই চলছে বেশিরভাগ মানুষের জন্য। যদি কোনো খারাপ অবস্থার মধ্যে তারা না পড়েন, তাহলে তারা ভালোই জীবন বাঁচছেন এই সমস্ত কিছু নিয়ে। তো এই মাটি, এই পৃথিবী হলো এক বিশাল বড় প্রাণী, একটি জীবন্ত প্রাণী। কারণ একটা ভুল বোঝাবুঝি আছে এই পৃথিবীতে যে একটা প্রাণী মানে একটা আলাদা কোনো জীবন হতে হবে। একটা দলবদ্ধ প্রাণ মানে সেটাকে একটা প্যাক হতে হবে, বা একটা গোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠীবদ্ধ প্রাণী হতে হবে, বা এরকম কিছু। কিন্তু সেটা নয়, সেটা ভুল ধারণা। মানুষের বুদ্ধিমত্তা যেভাবে সবকিছুকে ভাগ করে, দুর্ভাগ্যবশত সেটাই হলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থার ধারা এবং নীতি। তারা সবকিছুকে আলাদা আলাদা ভাবে দেখতে চায়। আমার মনে হয় আমরা এর জন্য অনেক মূল্য চুকিয়েছি এবং ভবিষ্যতে হয়তো আরো বেশি মূল্য চোকাতে চলেছি যদি আমরা এটাকে ঠিক না করি। আর যদি এটাকে আমরা আমাদের নিজেদের মনে ঠিক না করি, তাহলে আর যেভাবে আমরা এই পৃথিবীকে চালাচ্ছি, সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমরা বুঝতেই পারি না এই সেটা থেকে আমরা সেটা থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না যে এই পৃথিবী একটি মস্ত বড় প্রাণী। এই মূর্খ ধারণা যে আপনি এখানে খুঁড়বেন আর আপনি ফসফরাস, আয়রন, কপার, ম্যাগনেশিয়াম এই সমস্ত পাবেন, আর নাইট্রোজেন বা আরো অনেক কিছু, না, এটা বেঁচে আছে বলে আপনি বেঁচে আছেন। আপনি এখন বসে আছেন একটা খোলা খোলা জায়গায়। আপনাকে এটা বুঝতে হবে এবং এটা অনুভব করতে হবে। আপনি এটা বুঝতে পারবেন না কারণ এটা ভীষণ জটিল, এটা একটা ভীষণ জটিল প্রক্রিয়া। সব থেকে বড় যে প্রাণী, সেই অর্গানিজমটা আপনার নিচেই রয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী একসাথে কাজ করতে শিখেছে, সেটাই হলো অর্গানাইজেশন, সেটাই হলো প্রকৃত এই সাজিয়ে গুছিয়ে নিয়ে চলা। এটাই হলো প্রকৃত অর্গানাইজেশন যেখানে কোটি কোটি জিনিসপত্র হয়ে চলেছে, অনেক কাজকর্ম হয়ে চলেছে। এই জীবন ঘটছে না কিছু রাসায়নিক একসাথে এসেছে বলে, একটা কেমিক্যাল স্যুপের জন্য, সেটা কিন্তু জীবন নয়। রসায়ন এর সঙ্গে জড়িয়ে আছে। এই মাটির নিচে যার উপর আপনি এখন বসে আছেন, এটা হলো এক দেওয়ানিয়া, আদান প্রদান। এই
এই পৃথিবীতে যত স্টক এক্সচেঞ্জ আছে, যত শেয়ার বাজার রয়েছে, তার থেকে অনেক অনেক বেশি জটিল কোটি 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 প্রাণী সমষ্টি, এবং তাদের ঘিরে রয়েছে আরো অনেক নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্টস এবং আরো অনেক কিছু, যেগুলোর থেকে বেঁচে আছে আরো প্রচুর গাছপালা, জীব জন্তু, অনেক কিছু, সমস্ত কিছুই, এবং সেখানেই আদান প্রদান ঘটছে। তারা শুধুই দিয়ে দেয় না, তারা কার্বন সুগার চাইছে, এই গাছ এগুলোকে গ্রহণ করছে এবং গাছ এগুলোকে ধরে নিয়ে তারপর আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছে। যত জীবাণুরা, আণুবীক্ষণিক জীবাণুরা রয়েছে, তারাও এই আদান প্রদানের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। এটি ভীষণ একটি জটিল প্রক্রিয়া এবং ভীষণ সূক্ষ্ম এক প্রক্রিয়া, যা মানুষ এমনিতে বুঝতেই পারবে না। এই যে কোটি কোটি জীবজন্তু যা আমরা সবাই একসাথে রয়েছি, এই অবস্থায় আমাদের নিজের একক অস্তিত্ব যে মস্ত বড় বিপদটা তৈরি করেছে, সেটার কথাই আমি বলছি। আমি এটাই বলি যে মানুষের জীবনে সব থেকে বড় ব্যথা বেদনা এই 2020 আর 2021-এর হলো যে তারা একা থাকতে পারছে না। তারা এই একা থাকাটাকেই কষ্ট পাচ্ছে, এই একা থাকার জন্যই কষ্ট পাচ্ছে তারা। এবং তারা যদি অন্য কারোর সাথে থাকে, তাহলে তারা তাদেরও কষ্ট পেতে বাধ্য করছে। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া বলছে 67% পুরুষ এবং তার থেকেও বেশি সংখ্যক মহিলা একা যদি তাদের কোথাও একটি ঘরের মধ্যে রেখে দেয়া হয়, কোন রকম টিভি বা ফোন বা কাগজ বা এই ধরনের কিছু ছাড়া, যার উপর তারা কিছু লিখতে পারেন বা কিছু বলতে পারেন, যখন তাদের একা ছেড়ে দেয়া হয়, 67% পুরুষ এবং 25% মহিলা তারা একটা বৈদ্যুতিক শক খেতেও রেডি থাকে একা থাকার থেকে। এটা এতটাই খারাপ। একটি মানুষ, একটি মানব সত্তা যে শুধুমাত্র এখানে বসে থাকতে পারে না খুব আরামপ্রদ ভাবে এবং আনন্দের সঙ্গে, সে তখনও মানুষ হয়ে ওঠেনি। এটা একটা বিবর্তনজনিত সমস্যা। যাই হোক, প্রকৃতি আপনাকে ঠেলে আগে এগিয়ে দিয়েছে। এটা হয়তো আপনার লেজটা এখনো কেটে দেয়নি, এখনো হয়তো আপনার লেজটা খসে পড়েনি, এটা হয়তো আপনি মাটির ভেতরে ঢুকিয়ে রেখেছেন। একটু দেখুন তো দেখি। তো প্রকৃতি আপনার লেজটা কেড়ে নিয়েছে আর আপনার মাথাটাকে বড় করে দিয়েছে, আপনার মাথার কাজকর্ম, মস্তিষ্কের কাজকর্ম অনেক বাড়িয়ে দিয়েছে, এটা বিশ্বাস করে যে আপনি দারুণ কিছু করবেন। কিন্তু আপনি একা শান্তভাবে বসে থাকতেই পারেন না। তো এই নববর্ষে আর একটা নতুন বছর, আর তার আগের বছর, আর তার পরের বছর, এটা কিছুই না। কারণ এটা প্রায় একই জিনিস, এটা সেই একই জিনিস, এই একই মানুষ। আর অবশ্যই মানুষ অনেক কিছু লিখছে, অনেক কিছু ভাবছে, কারণ তারা ভাবছে আপনি যদি কিছু লেখেন তাহলে এটার দিকে তাকিয়ে আপনি এটাকে মনে রাখবেন, কিন্তু পরের দিন সকালে আপনি এটা ভুলে যাবেন। এই আমি নিউ ইয়ার রেজলিউশন গুলোর কথা বলছি। তো এই বিগত 40 বছরের কাজকর্মে আমি দেখেছি দারুণ দারুণ মানুষ দেখেছি। আমি এর কথা বলছি না যে যারা খুব মনোযোগ দিয়ে কাজকর্ম করে, যারা ভীষণ ভাবে কিছু জিনিসের প্রতি কমিটেড, অনেক বুদ্ধিমত্তা রাখে, অনেক বুদ্ধিমান মানুষ, এমন মানুষ দেখেছি যাদের কিছু একটা তৈরি করার প্রতি এতটাই তারা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা কোনো একটা কিছুর দিকে যদি 4-5 ধাপ যদি এগিয়ে গিয়ে তারা বোঝেন যে কিছু হচ্ছে না, তারা পিছিয়ে যায়।
আপনাকে এটা বুঝতে হবে যে আপনি সময়কে পিছিয়ে নিয়ে যেতে পারেন না। একটা জিনিস যেটা আপনি ঠিক করতে পারেন না সেটা হলো গতকাল। কোনো উপায় নেই গতকালকে ঠিক করার। আপনি হয়তো এদিক ওদিক করতে পারেন, কারণ কিছু জিনিস আছে হয়তো কিছু কাজ করার জন্য কিছু পরিবেশ পরিস্থিতি ঠিক নয়, কিন্তু আপনি জীবনকে পিছিয়ে নিয়ে যেতে পারেন না। যখন আপনি একটি পদক্ষেপ নিয়েছেন, একটি শ্বাস নিয়েছেন, আপনি সেই শ্বাসটা আবার নিতে পারেন না, আর সেই হৃদস্পন্দনটাকে আবার নিতে পারেন না, সেই মুহূর্তটাকে আবার বাঁচতে পারেন না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এবং এটা হয়ে চলেছে আপনার অনুমতি না নিয়েই। আর সময়, যে কখনোই কারোর অনুমতি চাইছে না, সেটা শুধু এগিয়েই চলেছে, এবং সৌভাগ্যবশত এটা সকলের জন্যই একইভাবে চলছে। দুর্ভাগ্যবশত আমি রিকোয়েস্ট করছিলাম সকাল সকলকে কিছুটা সময় দেওয়ার জন্য। অনেক মানুষ এটা জানেনই না, তাদের তারা কিভাবে অন্তত 24 ঘন্টা বাঁচতে পারেন নিজেদেরকে বৈদ্যুতিক শক না দিয়ে। তো এটা এমন একটা জিনিস যেটা মানুষকে ঠিক করতে হবে, যে তাদেরকে বুঝতে হবে যে কত বড় একটা প্রাণের সমষ্টি এই জীবনটা, যেটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের দ্বারা তৈরি হয়েছে। আপনি যদি এটাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারেন, আপনি যদি এটার আনন্দ না উপভোগ করতে পারেন, তবে আপনাকে এর দিকে মনোযোগ দিতে হবে। আমি বিগত 2 মাসে অনেক বড় বড় লিডারদের সাথে কথা বলছিলাম, অনেক বড় বড় নেতাদের সাথে। আমি একটি প্রশ্ন বারবার শুনছিলাম যে সদ্গুরু, আপনি কি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছেন? আপনি কি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? আমার মনে হয় এই পরিবেশ কথাটাই একটা বিশাল বড় ক্রাইম, বিশাল বড় একটা অপরাধ, কারণ এটা অনেক বড় একটি পরিবেশের শুধুমাত্র একটি অংশ। এই এই পরিবেশটাকে আলাদাভাবে ভাবাটাই একটা অপরাধ। যখন আপনার এরকম একটা ধ্যান ধারণা হয় যে আপনি প্রকৃতির ঊর্ধ্বে বা প্রকৃতির থেকে অনেক ওপরে, তখন তো আপনি স্বাভাবিকভাবেই যা করছেন তা করবেন। আপনি আজকে যা দেখেন, এই মাটির ক্ষয়ে যাওয়া এবং জলে জলক্ষয়, এবং যা আমাদের জীবনের জন্য জরুরি, যা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে, এটা সবটাই হলো একটা প্রতিফলন। আমাদের মানুষের মস্তিষ্কে যা ঘটছে তা আমরা বুঝতে পারিনি, যে আমরা আশেপাশে যা ঘটছে তারই একটা প্রতিফলন। কিন্তু আমরা এখন ভাবি যে আশেপাশে যা ঘটছে আমরাই তার প্রভু, আমরাই তার মাস্টার, সেই জন্যই এত সমস্যা। আলাদা এনভায়রনমেন্ট বলে, আলাদা পরিবেশ বলে কিছুই হয় না, এটা সবটাই একসাথে একটা পরিবেশ। এবং এটা একটা পরম সৌভাগ্য যে আমরা ওই পরিবেশেরই একটি অঙ্গ, এবং এটাই যা আপনাদেরকে জানতে হবে। তো সদ্গুরু, এই বছরটা শেষ হতে যাচ্ছে, আমি পরের বছরের জন্য কি প্ল্যান করব? আমি চাইবো আপনারা এটা ভাবুন। আমি এখন যা বলতে চলেছি এটা একটা দারুণ কথা, যেটা আপনি অনেকদিন মনে রাখবেন, যে আমি চাইবো যে আপনি 24 ঘন্টাকে 1 বছর হিসাবে ভাবুন, দারুণ একটা উৎসব উদযাপনের মাধ্যমে। দারুণ উৎসব উদযাপনের মাধ্যমে আপনি প্রতিদিন শুতে যাবেন, কারণ আপনি প্রতিদিনকে একটি বছর হিসাবে ভাববেন। এটা শুধু একটা সময়ের সাইকেল। আমি জানি না, হয়তো এই করোনা বা এই আর্থম, এই কেঁচোগুলো, আসলে এই করোনা ওমিক্রনটা আমার কেমন যেন একটা মানুষের মতো শুনতে লাগে, এই ওমিক্রন নামটা। সে আবার একটু মৃদু নাকি? তো যাই হোক, এই ভাইরাসটা হয়তো এটা 24 ঘন্টাকে একটি বছর হিসাবে ভাবছে। আরো হয়তো অনেক জীবন এরকম রয়েছে যারা 24 ঘন্টাকে 1 বছর হিসাবে ভাবছে। যেমন লোকে বলে যে কুকুরের 1 বছর হলো একটি কুকুরের 10 বছর, বা সেই রকমই কিছু একটা।
তো আমি চাইবো যে আপনারা এইভাবে গুনুন যে প্রত্যেক দিন একটি বছর, দারুণ উৎসব উদযাপন। অবশ্যই যদি প্রত্যেক দিন একটি নতুন বছরের সূত্রপাত হিসেবে দেখা হয়, কারণ আমি এটুকুই আপনাদের বলতে চাইছি যে প্রতিটি দিনই একটা নতুন বছরের মতো গুরুত্বপূর্ণ। প্রতিটি নতুন দিন, প্রতিটি দিনই ভীষণ সুন্দরভাবে শুরু হয় একটি সূর্যোদয়ের মাধ্যমে। বেশিরভাগ লোকই হয়তো তাদের ফোনের দিকে দেখছে, এটা ফোনের স্ক্রিনে সাধারণত হয় না, এটাই এর সুবিধা। যখন এত সাংঘাতিক একটি, এত সুন্দর একটি ঘটনা ঘটছে প্রতিদিন সকালে, তাহলে এটা একটা নতুন সূত্রপাত কেন নয়? প্রতিটি দিনই একটা নতুন সূত্রপাত। সদ্গুরু, আপনি আমাদের এই উদযাপনটা পুরো নষ্ট করে দিচ্ছেন। না, আমি বলছি জানুয়ারি, পয়লা জানুয়ারিও সেই একই ব্যাপার, এটাও উৎসব উদযাপন করারই একটা সময়। কিন্তু আমি তার সাথে এটাও বলছি যে প্রতিটি দিনই আপনার এভাবেই শুরু করা উচিত, অনেক উৎসব অনুষ্ঠানের মাধ্যমে। শুধুমাত্র আপনার একটাই সমস্যা, যেটা হলো আপনার মানসিক ধ্যান ধারণা এই একটা সাইকেলের মধ্যেই জড়িয়ে পড়েছে, যেটা আপনাকে অনেক কিছু করতে বাধ্য করছে। এই জন্যই হয়তো সরকার থেকে ব্যান করে দিচ্ছে, তারা বিভিন্ন রকম কারফিউ জারি করছে, কিন্তু হয়তো সমস্ত মদ্যপান করার সামগ্রী তাদের হাতে অলরেডি পৌঁছে গেছে, তারা মজুদ করে ফেলেছে মদ্যপানের সামগ্রী। তো এটা হয়েছিল। শঙ্করণ পিল্লাই একটা এরকমই একটা সৎসাঙ্গে এসেছিলেন এবং ইনি এটাকে খুবই সিরিয়াসলি অ্যাটেন্ড করেছিলেন, খুব মনোযোগ সহকারে। এবং তিনি একটি আরেকদিন একটি বারে বসে মদ খাচ্ছিলেন, আর প্রত্যেক দিনই তিনি কাজে যেতে দেরি করছিলেন এই মদ খাওয়ার জন্য। আর তার বস তাকে ফায়ার করতেই যাচ্ছিলেন, কারণ তিনি এটি অনেকবার করেছিলেন, কারণ প্রত্যেক দিনই তিনি 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে আসছিলেন। আর তারপর তার একটি বন্ধু ছিল, যিনিও তার সাথে সেই একই বারে মদ্যপান করতেন। না, আপনি যখন রোজ রোজ এটা করেন কারুর সাথে, তখন সে আপনার কলিগই হয়ে যায়, নইলে সে শুধুমাত্র আপনার বন্ধু থাকত। কিন্তু সেই বন্ধুটি রোজই অফিসে ঠিক সময় পৌঁছাচ্ছিল। তখন শঙ্করম পিল্লাই এটাকে জিজ্ঞেস করলেন, আমরা রোজই একসাথেই মদ্যপান করি, একই সময় বাড়ি যায়, কিন্তু তুই রোজ অফিসে একদম ঠিক সময় পৌঁছাস, এভাবে কি করে? তখন বন্ধুটি বলল, আমি সাধারণত যা করি, আমরা সাধারণত 12টার সময় বাড়ি যাই, আর আমি 2টোর সময় উঠে আর এক গ্লাস হুইস্কি খেয়ে নিই, আর 4টের সময় উঠে আর এক গ্লাস হুইস্কি খেয়ে নিই, আর তারপরে 8টার সময় উঠে, তখন আমি 9টার সময় উঠে অফিসে পৌঁছে যাই। শঙ্করণ পিল্লাই বলল, আমিও এটা ট্রাই করে দেখি। তারপর তিনিও এই একই জিনিস ট্রাই করে দেখলেন, কিন্তু তিনি আর 8:30 সময় উঠলেন এবং দৌড়ে অফিসে গেলেন এবং 9:30 ঠিক আগে পৌঁছে গেলেন। তখন বস তো ভীষণ রেগেই ছিল, সে বলল, ও তুমি আবার এটা করেছো, তোমাকে আজকে আমি ফায়ারই করে দিলাম। তখন শঙ্করম পিল্লাই বললেন, আমি তো আজকে শুধু 27 মিনিট দেরি করে এসেছি, রোজ তো আমি 1.5 ঘন্টা দেরিতে আসি। তখন বস বললেন যে, আপনি 27 মিনিট দেরি নয়, আপনি 3 দিন অফিসেই আসেননি, কোথায় ছিলেন? সোমবার, মঙ্গলবার আর বুধবার। তো কোথায় ছিলেন আপনি এই 364 দিন? আর হঠাৎ করেই এই দিন আপনি উৎসব উদযাপন করছেন, তো প্রত্যেকেরই নিজেকে প্রশ্ন করা উচিত। অনেক মানুষেরই আজকে খুব কষ্ট যে আজকে 144 ধারা জারি হয়ে গেছে এবং রাত্রে কারফিউও রয়েছে, সেই জন্য অনেকে খুব কষ্ট পেয়েছেন। যাই হোক, তো 2022-এ তারা 2022টা খুবই দুঃখের সঙ্গে শুরু করছেন,
তারা ভাবছেন একটা সরকার কিভাবে উৎসব উদযাপনে বিপক্ষে হতে পারে। এই সবই বিতর্ক আজকে চলছে, সক্রিয় বিতর্কের ইস্যু এটা আজকের দিনে। আর এরকম কেন যে আপনি বাকি 364 দিন উদযাপন করছেন না একটি উৎসব হিসাবে, শুধুমাত্র এই একটা দিন আপনি উদযাপন করছেন? আপনি 364 দিনে কখনোই খুশি ছিলেন না, আনন্দের মধ্যে ছিলেন না? আমি বলতে চাইছি প্রত্যেকটা দিনই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের জীবনই এরকম, যেটা এগিয়ে চলেছে এই সময় বয়ে যাচ্ছে। আমি এটাই বলতে চাইছি যে এটা আপনার জন্য দাঁড়িয়ে থাকে না। আপনি ঘরে বন্ধ থাকুন বা অফিসে বন্ধ থাকুন বা আপনি কোথাও আস্তা করে পড়ে থাকুন, কিছুই ম্যাটার করে না। সময় এগিয়েই চলেছে, সময় এগিয়ে যাচ্ছে মানে জীবনও বয়ে যাচ্ছে। যখন জীবনের প্রকৃতিটাই এরকম যে সময় বইই চলেছে, কোনো সময় থেমে নেই, তখন আপনাকে সময়ের প্রতি একটি বিশেষ ভাবে একে আপন করে নিতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা যে মানুষকে শিখতে হবে স্থির হয়ে বসে থাকাটা। আমি যদি অন্য কিছু না করি তাহলে সেটা কি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে? আপনাকে এটা সত্যি পরীক্ষা করে দেখতে হবে পুরো বছরটা, যে আপনি খুব ব্যস্ত ছিলেন নাকি আপনি শুধু নিজের মাথার মধ্যেই ব্যস্ত ছিলেন। আপনি ভাবেন যে আপনার মস্তিষ্কে চিন্তা ভাবনার গতিবেগ বাড়লে আপনি আরো ব্যস্ত হয়ে যান? না না, তাহলে আপনি আরেকটি ব্যর্থ জীবনে পরিণত হন। আপনি যদি একটি ঠিক ভাবনা ভেবে থাকেন, আরো 1000টা ভুল ভাল ভাবনা ভাবেন, তাহলে আপনি আরো দক্ষ হয়ে সুদক্ষ হয়ে উঠছেন না। আপনার 10,000টি চিন্তার প্রয়োজন নেই কি যেটা করতে যাচ্ছেন সেটা করার জন্য। তো এই ব্যর্থতাটাকে আপনি ব্যস্ততা বলবেন না, এটা শুধুই নিজেকে প্রিঅকুপাই করে রাখা। এই নিজেকে ব্যস্ত রাখার প্রবণতাটা এখন একটা বিশ্বব্যাপী প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ জানেন না যে কিভাবে এক জায়গায় শান্তি করে বসতে হয়, কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে নিজেকে স্থির রাখতে হয়। কারণ কোথাও শিক্ষা ব্যবস্থা এটা ঠিকভাবে কাউকে শেখাচ্ছে না। সবাই শেখাচ্ছে আপনি যদি প্রোটিন ভিটামিন ঠিক করে খান তাহলে আপনি ঠিক থাকবেন। হ্যাঁ, তাতে আপনি বেঁচে থাকবেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি বাঁচতে চান একজন মানুষ হিসাবে তাহলে এটা যথেষ্ট নয়। আপনি যদি নিজের মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে উন্মোচন করতে চান, আপনি যদি একটি জিনিয়াস হিসাবে একটি প্রকৃত মানুষ হয়ে উঠতে চান, তাহলে এটা যথেষ্ট নয়। আপনার নিজের মধ্যে একটি জায়গার প্রয়োজন যেখানে যেখানে শুধুমাত্র এই জীবন রয়েছে। আসলে এই যা জীবন, যা ঘটে চলেছে, সেটা শুধু আপনার চারপাশে, এর মধ্যে নয়, আপনার মধ্যে নয়। কিন্তু এই যে মানুষটি যে এখানে বসে রয়েছে, সে যদি চোখ বন্ধ করে বসে তাহলে সে পাগল হয়ে যাবে। আমরা বাইরে অনেক কিছু করছি, কিন্তু এই মানুষটির ওপর, এই যে জীবন, তার উপরই আমরা কোনো কাজ করছি না। এই পৃথিবীর সব থেকে সূক্ষ্ম প্রযুক্তি হলো এটা, আপনার জীবনটা, কিন্তু তার উপরে আপনি কোনো কাজ করছেন না। এটা আপনার টাচ স্ক্রিনের মতো, আপনার এই দেহ যেভাবে এটা চলছে, কিন্তু সেটার সম্পর্কে আপনি কিছুই করছেন না। তো আমরা এই পৃথিবীকে আমাদের আরামপ্রদ আমাদের নিজেদের আরামপ্রদ জীবনযাপনের জন্য আমরা এই পৃথিবীকে ঠিক করতে গিয়ে প্রকৃতিকে বিপর্যয়ের সামনে ফেলে দিয়েছি। অবস্থাটা আরো অনেক বেশি সাংঘাতিক আপনারা যা ভাবছেন তার থেকে। এই পৃথিবীর অবস্থাটা আপনারা যা ভাবছেন তার থেকে আরো অনেক খারাপ জায়গায়। আমি এর মধ্যে এখন যেতে চাইছি না, কারণ আমি চাই যে সম্পূর্ণ পৃথিবীটা আমার সাথে থাকুক এই 2022-এ। কারণ এটা হবে না যদি না সবাই নিজেরা এর সঙ্গে যুক্ত হয়। প্রশ্নটা হলেও শুধু এই বিষয় নয় যে কে কি ক্ষতি করেছে। সবসময় এরকম মুহূর্ত এসছে যখন আমরা কোনো শত্রুতা সৃষ্টি করেছি, এটা ঈশার ব্যাপারে নয়।
আমাদের কোনো শত্রু নেই, কিন্তু আমরা তাও সবসময় ব্যস্ত, কারণ আমরা জানি যে আমরা সবকিছু সবকিছুর জন্যই দায়িত্ব, সবকিছুর জন্যই আমাদের দায়িত্ব রয়েছে। হয়তো আমরা সরাসরি জড়িয়ে নেই, কিন্তু আমরা 100 ভাগ, আমাদের 100 ভাগ দায়িত্ব রয়েছে যা কিছু হচ্ছে তার জন্য, যা হচ্ছে যা হচ্ছে না সবকিছুর জন্য, কারণ এটাই হলো সচেতনতার মানে, এটাই মানুষ হয়ে ওঠার মানে, যে প্রত্যেকটি অন্যান্য প্রাণী যেভাবে নিজেদেরকে সাজিয়ে তুলেছে, তাদেরকে এমন ভাবেই সাজানো হয়েছে যে তারা কি করবে এটা পূর্ব নির্ধারিত। একমাত্র পূর্ব নির্ধারিত নয় এমন প্রাণী হলো মানুষ, আর এটাই অনেক মানুষ এই কারণেই যন্ত্রণা পাচ্ছে যে তাদের জীবন আগে থেকে সাজিয়ে গুছিয়ে দেয়া হয়নি, আর তাদের জীবন পূর্ব নির্ধারিত নয়। তারা এই জন্য এসব ধর্ম কর্ম নানা রকম নিয়ম নীতি বানাচ্ছে তাদের জীবনকে একটি ধরা বাঁধা ছন্দের মধ্যে আনার জন্য, কারণ তারা এই জীবনকে উন্মুক্ত ভাবে উপলব্ধি করে উঠতে পারছে না। তারা এই 4 দেয়ালের মধ্যে থাকার চেষ্টা করছে, নিজেদেরকে বেঁধে রাখার চেষ্টা করছে, কারণ এই স্বাধীনতা তাদের কাছে খুবই ভয়ালো। এটাই হলো এমন একটা জিনিস যেটা আমাদেরকে যেটার আমাদের সম্মুখীন হতে হবে। আমাদের এটা সামনা করতেই হবে স্বাধীনভাবে থাকার জন্য, আর আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যাতে আমরা স্বাধীনভাবে বাঁচি। এইটা নয় যে আমরা নিজেদেরকে বিভিন্ন ভাবে আরো বেঁধে ফেলব। এটা আমার হয়েছিল, আমি একদিন আমি 19 বা 20 বছরের একটু কম বয়সী ছিলাম, এবং আমি নিজের একটি ফার্ম তৈরি করতে চলেছিলাম, একটি কৃষি ক্ষেত তৈরি করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি পড়াশোনাটাকে আরো এগিয়ে নিয়ে যাব না মাস্টার ডিগ্রি করার জন্য, তো সেই জন্য আমার পরিবার আমার সাথে খুব ক্ষুব্ধ ছিল যে আমি আমার জীবনকে ছুড়ে ফেলে দিচ্ছি এইসব চাষবাস করতে গিয়ে, আমি আমার জীবন আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি, আপনারা এটাকে নষ্ট করবেন না যেন। তো তো আমি জানেন তো, এই 19 বছরে এটা আজকের মতো নয় যে তারা বলছে আমি কেউ একজন 13 বছর বয়সের এবং সে একটা কোম্পানি সিইও হয়ে গেছে। আমরা যখন 19 বছরের ছিলাম তখন পরিবেশ পরিস্থিতি এরকম ছিল না, তখন আমরা এক জঙ্গলি প্রাণী। সেই 19 বছর বয়সে আমি একটা কৃষি ক্ষেত তৈরি করছি আমার কিছু বন্ধুদের সাথে, আর একটা ব্যবসা খাড়া করার চেষ্টা করছি। তো তখন আমাদের পয়সা কড়ি প্রায় হাতে কিছুই ছিল না, জানেন তো, খুবই কম পয়সা কড়ি হাতে, সে প্রায় কিছুই নেই এমন একটা বাজেট নিয়ে চলছি। আর আমার কাছে একটি মাত্র লেবার, একজনই মাত্র কর্মী আমার পুরো কৃষি ক্ষেতে, তো সবকিছুই আমাকে নিজের হাতে করতে হচ্ছে। এই আমার কৃষি ক্ষেতের বেড়া দেয়া সমস্ত কিছুই, এই বাড়ি তৈরি করা, ছুতোরের কাজ হোক বা ওয়েল্ডিং এর কাজ হোক, যাই কাজ হোক না কেন, সবকিছুই আমাকে নিজের হাতেই করতে হচ্ছে। আমি একটা কোন একটি ব্যাংক থেকে একটা ছোট লোন নিয়েছিলাম এই কাজগুলো পুরো করার জন্য, তো তাদেরকে আমি বলেছিলাম যে আমার কৃষি ক্ষেতটা সবকিছু হয়ে গেছে, কিন্তু তারা এসে দেখে বলল, সে কি, এটা তো এখনো পুরো হয়নি, আপনি লোন পাবেন না। আমি তাদের বললাম কেন, তারা বললো, আরে আপনি তো আপনার বাড়িটি রঙই করেননি, আপনি বাড়ি রং না করলে আপনাকে আমরা লোন দিতেই পারবো না। তো তখন এমন একটা অবস্থা যখন প্রতিটি পয়সা আমি যা খরচা করছি তা আমাকে অনেকটা বেদনা দিচ্ছে, তখন আমি একটা লোকাল পেইন্ট শপে গেলাম রং কেনার দোকানে, তো সেখান থেকে দেখলাম সব সব রঙেরই অনেক বেশি দাম। তখন আরেকজন বন্ধুর কাছে গেলাম যে একটি মিলিটারি অফিসে কাজ করত, তো সে তখন বলল, আমি তোমাকে একটা রং দিতে পারি যে রঙের দাম অনেক কম। তো আমি তার কাছ থেকে সেই রংটা কিনে নিয়ে এলাম। আমি ভাবলাম তার কাছে হয়তো অনেক অনেক রকমের রং রয়েছে, কিন্তু তার কাছে একটাই রং ছিল, শুধু ফার্ম ব্লু, এই আকাশি নীল কালারটাই আমাকে নিয়ে আসতে হলো, এছাড়া তার কাছে আর অন্য কোনো রং ছিলই না। সে বলল, আমার কাছে শুধু এই রংটাই আছে, আর তো প্রায় কোনো পয়সা ছাড়াই সেটা সে আমাকে দিয়ে দিল। তো আমি সেই ফার্ম ব্লু কালারটা নিয়ে এলাম,
সেই রঙে নিয়ে এলাম আর একটা ব্রাশ কিনে আনলাম এই রং করার জন্য, কারণ আমি বিশ্বাসই করি না যে এই বাড়িটা রং করার দরকারও আছে। এটার একটা মাটির রং রয়েছে এই বাড়িটা, কারণ আমি এই কাদা টাদা দিয়ে আর চুন মিশিয়ে আমি এই বাড়িটি বানিয়েছি, সেজন্য এই বাড়িটার কাদার মতো রং রয়েছে। সেই জন্যই আমি এই ঈশাযোগ কেন্দ্র মাটির মাটির রঙেরই বানিয়েছি, কারণ এই রংটাই আমার পছন্দ। আমি চাইছিলাম না যে আমি আরো সময় নষ্ট করি এর পেছনে, তো আমি শুধু এই ব্রাশে এই রং লাগিয়ে নিয়ে একদিক থেকে আরেকদিক শুধু শুধু হেঁটে যেতাম। তো আমি এইভাবেই রং করতে থাকছিলাম। আমি তখন এটাই ভাবছিলাম যে তারা কেন এই বাড়িটি রং করতে বলছে, আমি চাই না এটা রং করতে, এত এত বাইরের একটা গ্রামাঞ্চলে এই বাড়িটি অবস্থিত, আমার ক্ষেতে অবস্থিত, তাও তারা যে কেন এটা রং করতে বলছে আমি জানি না। আর যখন আমি রং করতে শুরু করলাম, প্রথমে রংটা গাঢ় ছিল, তারপর ধীরে 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 রংটি হালকা হয়ে গেল। এটার দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এই একটি রঙের রেখা আমি আমার জীবনে কোনোদিনই ভুলতে পারবো না। এই রঙের রেখা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমরা জড় ভৌত বাস্তব থেকে জীবনের সূক্ষ্ম দিকগুলোর দিকে যদি সচেতনতার দিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এর কোনো মানেই নেই। শুধু এই রঙের একটি রেখা আমাকে এমন জিনিস শিখিয়ে দিল যা আমি অন্যভাবে হয়তো অনুধাবন করতেই পারতাম না। আমি এটা আপনাদের বলছি কারণ জীবনে শুধু এটুকুই আছে। জীবন পরিষ্কার সমস্ত ধ্যান ধারণার থেকে একটি সূক্ষ্ম জায়গার দিকে যাচ্ছে, যাকে আপনি চাইলেও কোনো নির্ধারিত ধরাবাঁধার মধ্যে ডিফাইন করতে পারবেন না। এর কোনো সংজ্ঞা দেয়া সম্ভবই নয়। আমরা আমরা নিজেদেরকে এবং অন্যদেরকে এই কারণে কতটা কষ্ট দিয়েছি আপনারা বলুন তো, বলুন তো আমরা কতটা কষ্ট দিয়েছি আর আরো কত কষ্ট দিচ্ছি, কারণ আমরা কিছু আর্টিফিশিয়াল সংজ্ঞা তৈরি করার চেষ্টা করছি এই ধরাবাধার মধ্যে নিজেদের রাখার জন্য। সেটাই হলো যোগের মানে, যে আমাদের এই দেহের যে বাউন্ডারি এবং আমাদের মনের যে এই বাউন্ডারি রয়েছে সেগুলো আমরা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটাই হলো যোগার মানে। সেটার কথাই আমি আপনাদের বলতে চাইছি। সে এই সমস্ত আমি যা বলছি সেগুলো আমার থেকে শুনে শুনে বলছে, সেটা আমারই গলা, ঠিক আছে, অন্য কিছু নয়। তো আমরা যদি মানুষের সচেতনতাকে বাড়িয়ে না তুলি, যদি মানুষ এটা না পারে যে দিনের কিছুটা সময় এমন কিছু নিজেদের মধ্যে এমন কিছু একটা জায়গার খোঁজ করতে যেটা তারা কোনো সংজ্ঞার দ্বারা বেঁধে রাখেননি, কোনো কালো সাদা বা কিছু ধরা বাঁধা বা কোনো রকম বিশ্বাস বা ধর্ম যার দ্বারা আপনি নিজেকে বেঁধে ফেলেছেন, এই সমস্ত সংজ্ঞা এর ঊর্ধ্বে কিছু আপনাকে নিজের মধ্যে খুঁজে পেতে হবে। সেটাই হলো ধ্যানের মানে, যে আপনি সংজ্ঞাহীন হতে চাইছেন, সেটা সেইভাবেই জীবন হয়ে ওঠা উচিত। কারণ আপনি যে নিজের একক অস্তিত্বের কথা বলছেন, এটা হলো সেই সংজ্ঞা যা আপনি নিজের মনের মধ্যে গড়ে তুলেছেন। আপনি যদি এভাবে এখানে শুধু বসেন, যেভাবে আমি বলছিলাম, আপনি যদি এখানে শুধু বসেন, আপনি যদি শ্বাস আর খাদ্য ছাড়া এখানে বসেন, তাহলে আপনার জীবনের কোনো সংজ্ঞাই থাকবে না। আমি এটাই আপনাদের বোঝাতে চাইছি। আপনাদের শরীরের মধ্যে লক্ষ কোটি অন্যান্য প্রাণী কাজ করে চলেছে যাদের আপনার সাথে কোনো কাজই নেই, যারা জানে না যে এটা নববর্ষ। এই যে সমস্ত প্রাণী যারা আপনার মধ্যে রয়েছে, তারা জানেও না যে এটা আজকে নববর্ষ, এবং তাদের এতে কিছু যায়ও আসে না, কিন্তু তারা একদম সম্পূর্ণভাবে কাজ করে চলেছে। তো এরকম একটি সময়ে বা অন্য কোনো সময়ে যেটা আপনার কাছে গুরুত্ব রাখে, একটি বুদ্ধিমান মানুষ প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটি বোকা প্রত্যেকটি মুহূর্তকে এমনভাবে ব্যবহার করবে যা তাদের নিজেদের জন্যই আরো অনেক কষ্টের সৃষ্টি করবে। এটাই হলো যা জীবনের মধ্যে রয়েছে, যে আপনার
মস্তিষ্ক আপনার মন আপনার জন্য কাজ করছে না আপনার বিপক্ষে কাজ করছে। তো আপনি যদি একটি গোটা বছর শুধুমাত্র বোকামি করে কাটিয়েছেন তাহলে কালকে একটা রেজলিউশন নেয়ার জন্য এটা চলে যাবে না। কিন্তু একই সময়ে একজন মানুষ নিজের মনকে এভাবে গড়ে তুলতে পারেন যে মন এখন এরকম চলছে কিন্তু আপনি সেটাকে পাল্টে ফেলে এইভাবে যেতে চাইছেন, সেটা কিন্তু সম্ভব। মানুষের মনের পক্ষে এটা করা সম্ভব এবং আমি বলছি মানুষই হলো একমাত্র প্রাণী যে এটা করতে পারে। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে এটা করা কিন্তু সম্ভব না। একমাত্র মানুষই পারে আগে থেকে যে সংজ্ঞা তাদের জন্য ধরে বেঁধে রাখা রয়েছে তার ঊর্ধ্বে উঠতে। মানুষই হলো একমাত্র প্রাণী যা পূর্ব নির্ধারিত নয়, যার জন্য এই প্রকৃতি কোন রকম পূর্ব নির্ধারিত সংজ্ঞা বানিয়ে রাখেনি। যে সচেতন ভাবে এটা নির্ধারণ করতে পারে যে সে কিরকম ভাবে নিজেকে গড়ে তুলবে, এটাই হলো সর্বোচ্চ স্বাধীনতা যা এই জীবন আপনাকে দিতে পারে এই গ্রহের বুকে। এই মনুষ্য জীবন ছাড়া অন্য কোন জীবনের এতটা স্বাধীনতা নেই। কিন্তু আপনি যদি এখনো এই পরিধির মধ্যে নিজেকে বদ্ধ করে রাখার চেষ্টা করছেন, আমি সাধারণত এটাকে মূত্র দ্বারা তৈরি করা একটা রাজ্য বলে বলি, কারণ এটা হচ্ছে সেই কুকুরদের মতো যারা চতুর্দিকে মূত্র বিসর্জন করে এই পরিধি তৈরি করছে। যখন আপনার এই মস্তিষ্ক তাদের এমন জায়গায় পৌঁছে গেছে যে এই পরিধির মধ্যে আর নিজেকে বেঁধে রাখতে রাজি হচ্ছে না, যে মানুষের এই বেঁচে থাকার প্রচন্ড প্রবণতাটার ঊর্ধ্বে উঠতে চাইছে। আমি বলছি না যে বেঁচে থাকার প্রবণতাটা খারাপ, কিন্তু আমি বলছি নিজের শরীরকে প্রচন্ড জটিল ভাবে প্রচন্ড কঠিন ভাবে এই পরিধির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করবেন না। আমি আপনার জামা কাপড়ের কথা বলছি না, আমি এই শরীরের কথা বলছি। আপনি যদি শরীরের সাথে নিজেকে খুব শক্তভাবে বেঁধে রাখেন তাহলে শুধু এই খাওয়া শোয়া আর প্রজনন প্রক্রিয়া করা, এটা ছাড়া আপনার জীবনে আর কিছুই ঘটবে না। আপনাকে এর আগে এগোতে হবে, আরো বিবর্তিত হতে হবে। এই যে ভাইরাস যেটা এসছে এটা আপনাকে অনেক কিছুর থেকে আপনার জীবনকে একটা ব্রেক দিয়েছে, আপনি কিছুটা সময় পেয়েছেন। শুধু শুধু ঘরে বসে ভয় পাবেন না, আপনি বরং ঘরে বসে দেখুন আপনার জীবনের প্রকৃতিটা কি, সেটা দেখার চেষ্টা করুন। আপনি এটা দেখুন যে কেন আপনার বসে থাকতে দাঁড়িয়ে থাকতে এত আনকমফর্টেবল মনে হচ্ছে, আপনার এত অস্বস্তি হচ্ছে। শুধু এই বসে থাকতে আর দাঁড়িয়ে থাকতে আপনার কোনো গুরুর দরকার নেই, কোনো শিক্ষার দরকার নেই, আপনি নিজে নিজেই এটা বুঝতে পারবেন যদি আপনি চান। আপনি যদি নিজেকে কোনো পরিধির মধ্যে বেঁধে না রাখেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এখানে পৌঁছবেন। প্রত্যেকটি মানুষের সেইটুকু বুদ্ধিমত্তা রয়েছে যার প্রয়োগ করে তারা এখানে পৌঁছাতে পারবে, কিন্তু তাও এটা হচ্ছে না। তো সেই জন্য এই পরের বছরটা আমি একটা সচেতন পৃথিবী তৈরি করার কাজ করছি, কিন্তু এটা শুধুমাত্র সেই উদ্দেশ্যেই নয়। আমার মনে হয় আপনারা সবাই এই সচেতন পৃথিবী বা কনসিয়াস প্ল্যানেটের সম্পর্কে কিছু জানেন, তাই এই ব্যাপারে আমি অনেক কিছু আর বলছি না। আমি কি আপনাকে আরো এক বছরের প্ল্যানের কথা বলতে পারি যে আমি কি কি পরিকল্পনা করছি? আমরা সামনের বছর চেষ্টা করছি 3 বিলিয়ন মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, আর আমি চাই আপনারা সবাই একসাথে ইয়েস বলুন। সে যাই হোক না কেন আপনারা অবশ্যই শুধু ইয়েস বলুন। আপনারা এই জীবনকে ইয়েস বলুন, আপনারা এই জীবনের প্রতি হ্যাঁ বলুন। আমরা যখন প্রথম হোলনেস প্রোগ্রাম করছিলাম সেই 1990-এর দশকে এই কৈবল্য কুটিরে, তখন আমি তাদের আমার এই ছাত্রদের শিষ্যদের সামনে বসে যখন জিজ্ঞেস করতাম হ্যাঁ কিংবা না, তারা তখন আমার দিকে অবাক ভাবে তাকিয়ে থাকতো। তারপরে 5-6 দিন, তারপরে প্রায় 55-56 দিন কেটে গেছিল, তারপরে আমি যখন হলে ঢুকলাম তখন দেখলাম তার একটি বোর্ডের উপর লিখে রেখেছে ইয়েস এন্ড ইয়েস, শুধুই হ্যাঁ হ্যাঁ। আমি তখন তাদের বললাম আপনি যদি শুধুই হ্যাঁ আর হ্যাঁ হন
তাহলে আপনাদের নিয়ে আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু আপনারা যদি হ্যাঁ আর না হ্যাঁ আর না এর মধ্যেই ঘুরে বেড়ান তাহলে কিন্তু সবকিছু করা সম্ভব না। তাহলে আপনি জীবনকে শুধুমাত্র বেঁচে থাকার এই পরিধির মধ্যেই বেঁধে রাখবেন? যদি আপনি ইয়েস নো ইয়েস নো, হ্যাঁ না হ্যাঁ না হন, আপনি যদি জীবনের প্রতি 100% হ্যাঁ হন তবেই অনেক কিছু করা সম্ভব। এই বছরে আপনার এটাই করা উচিত, শুধুমাত্র হ্যাঁ হন। আমরা এই বছরে এই মুহূর্তে এটা করতে চাই, আপনি জীবনের প্রতি একটি মস্ত বড় হ্যাঁ মস্ত বড় ইয়েস হয়ে উঠুন। আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন শহরে বসে দেখছেন, যারা খুব ইয়েস ইয়েস বলছেন কিন্তু এই কারফিউ রয়েছে, আমি ইয়েস বলতে চাই কিন্তু এই কারফিউর জন্য পারছি না, আমি বলতে চাইছি আপনি জীবনের জন্য ইয়েস বলুন, জীবনের প্রতি হ্যাঁ বলুন। এই জীবন আপনার কাজকর্মের মধ্যে নয়, জীবন এখানে এখন হয়ে চলেছে। এটা প্রশ্নটা শুধু এটাই যে আপনি আপনার সাথে এটা কতটা দৃঢ়ভাবে হচ্ছে, কতটা সুন্দরভাবে হচ্ছে। আপনি যদি এটাকে আরেকটু উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারেন, আর একটু উচ্চতর মাত্রায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনি নিজে থেকেই স্থির হয়ে থাকবেন। আপনি দেখবেন আপনার দেহটা তখন অনেকটা আলগা আলগা ভাবে রয়েছে আপনার সাথে। তখন আপনার মন এই যে সমস্ত সংজ্ঞা তৈরি করছে, এই সমাজ এই সংসার যে সমস্ত সংজ্ঞা যে সমস্ত ডেফিনেশন তৈরি করে দিচ্ছে আপনার জন্য, সেগুলো আর আপনাকে বিব্রত করবেন না। তখন আপনি আরো উপরে ওঠার কথা ভাববেন, আপনি খুব ছোটখাটো জায়গায় নিজে জীবনকে আর তখন বাঁচতে চাইবেন না। আপনি কি এটা পরের বছরের জন্য নিয়ে যেতে চান নাকি এখনই এটা চান? আচ্ছা ঠিক আছে, এইটুকু না বলা ঠিক আছে, এটা শুধুমাত্র তামিলনাড়ুতেই হয়। তারা সবসময় বলেন না 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 না, তারা যখন হ্যাঁ বলে শুধু একবারই হ্যাঁ বলে, কিন্তু নাটা তারা অনেকবারই না 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 এভাবেই বলেন না, একটা না বললেই চলবে। কিছু যদি আপনার পছন্দ না হয় একটা নাই যথেষ্ট। জীবন কিন্তু এই কাজকর্মে নয়, এই কাজকর্মের সঙ্গে নিজের জীবনকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। আপনি যেটা করছেন, আপনার জব, আপনার কাজকর্ম, আপনার চাকরি, আপনার সংসার, আরো যা ছাই পাশ করছেন, সেটা কিন্তু আপনার জীবন নয়। এগুলো আপনার জীবনের অঙ্গ কিন্তু এটা জীবন নয়। এগুলো সব রয়েছে আপনার জীবনকে বর্ধিত করার জন্য কিন্তু এগুলো জীবন নয়। আপনি কি একটা চাকরি খুঁজতেন যদি আপনি অবশ্যম্ভাবী ভাবে জানতেন যে এটা আপনার জীবনকে একদম ছাড়খাড় করে দেবে? আপনি কি বিয়ে করতেন যদি আপনি অবশ্যই জানতেন যে, বুঝতে পারছেন তো আমি কি বলতে যাচ্ছি? না না, এই জায়গায় আমি যেতে চাই না, আমি একটা ভুল জায়গায় যাচ্ছি। যাই হোক, আপনি সবকিছুই করেছেন এটা ভেবে যে এটা আপনার জীবনকে আরো উন্নত করে তুলবে। তো আপনাকে এটা বুঝতে হবে যে জীবনের এই অঙ্গগুলো রয়েছে, এগুলোকে আমরা সুন্দরভাবে করব, কিন্তু এগুলো জীবনের অঙ্গ কিন্তু জীবন নয়। বাকি সমস্ত কিছু যে যা যার কথা বলছে, এই চাকরি সংসার এগুলো সবই জীবনের অঙ্গ, এগুলো অ্যাক্সেসরিজ, কিন্তু এগুলো জীবন নয়। আর আপনি শুধুমাত্র একটি একক জীবন নন, আপনি এই সমগ্র জীবন, এই যে জীবন সংসার, আপনি এর একটি অঙ্গ। আপনাকে এই জীবন সংসারের অঙ্গ হয়ে উঠতে হবে। এই যে এখন টেকনোলজি রয়েছে, এই যে প্রযুক্তি রয়েছে, এটা আপনাকে এখন সেই সম্পূর্ণ পৃথিবীর সঙ্গে পরিচিত করে তুলছে। তো এটাই আপনাকে আরো বেশি বেশি করে করতে হবে। আমি ক্যালিফোর্নিয়ায় আরো অনেক বড় বড় মানুষের সঙ্গে দেখা করছিলাম, আরো অনেক বড় বড় নেতা টেতাদের সাথে। তো সবাই বলছিলেন আমাকে মহাবিশ্ব এটা বলছে, তারা সবাই বলছিলেন যদি মহাবিশ্ব চায় তাহলে এটা আমরা করব। আমি তাদেরকে দেখে বললাম যে আপনারা এই মহাবিশ্ব শব্দটাকে বদলে আপনারা ভগবান শব্দটি ব্যবহার করুন। মাত্র তিনটে শব্দের একটা, মাত্র তিনটে অক্ষরের একটা শব্দ। আপনি যদি ইউনিভার্স বা মহাবিশ্বের কথা বলেন তাহলে তারা এটা বলতেই পারবে না, এটা উচ্চারণই করতে পারবে না, কারণ এটা এটা অনেক একটা কঠিন শব্দ। কিন্তু
এই মহাবিশ্বের সাথে কথা বলা, এই মহাবিশ্বকে ভালোবাসা, মহাবিশ্বের ইচ্ছার কথা শোনা, এসব একটু সাংঘাতিক জিনিস। কারণ কিছুকে ভালোবাসা যেটা এখানে নেই, সেটা একটা খুবই দারুণ একটা ধোঁকা। আপনাকে যদি আপনার পাশে যে বসে আছে তাকে ভালোবাসতে হয়, সেটা কিন্তু একটা শক্ত ব্যাপার। আপনি হয়তো মলত্যাগ করে ফেলবেন যদি আপনাকে আপনার পাশের লোকটাকে ভালোবাসতে হয়, কিন্তু যদি এই প্রকৃতি পরিবেশ মহাবিশ্বকে ভালোবাসতে হয়, তাহলে তো আপনি খুব সহজে ভালোবাসবেন, তাহাতে আপনার কোনো অসুবিধা নেই। এই মহাবিশ্বকে ভালোবাসাটা একটা দারুণ দারুণ ধ্যান ধারণা, কিন্তু এটা একটা ধোঁকা। এটা এটা করে আপনি নিজেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, শুধু এটাই যা। কারণ যেই আপনাকে বলে থাকুক, এই সমস্ত এই গ্রহ নক্ষত্র যেগুলো বাইরে রয়েছে, এগুলো আপনার ভালোবাসা চায়। শুধুমাত্র মানুষ আর কুকুরেরই ভালোবাসার প্রয়োজন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? বাকি সমস্ত পশু পাখিও সাধারণত, কারণ মানুষ ভাবে আজকালকার দিনে যে কুকুরই হলো ভালোবাসার উদাহরণ। এটা একটা মানুষের আবেগ, এবং মানুষ যদি নিজেদের মধ্যে সঠিক পরিবেশ তৈরি করে, এবং কিছু মানুষের মধ্যে যদি সঠিক পরিবেশ তৈরি করে, তাহলে এটা হবে। ভালোবাসা শুধু হলো একটা লুব্রিকেশন, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে মানুষ নিজেদের মধ্যে সবসময় মারপিট না করে, নইলে প্রতিটি আদান প্রদানই ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যদি একে অপরের মধ্যে ভালোবাসা না থাকে। আপনারা সবাই হ্যাঁ বলছেন, তাই তো? তো এইসব রেজলিউশন করবেন না, এটা করব ওটা করব। সব থেকে সহজ জিনিস হলো এটাই, প্রত্যেক দিনই আপনার এটা মনে রাখা উচিত যে আপনি নিজেকে একটা জীবন হিসাবে দেখুন, আর দেখতে চেষ্টা করুন যে আপনি জীবন হিসাবে কি করছেন। কারণ বেশিরভাগ মানুষই সচেতন নয় যে তারা বেঁচে আছে এটার বিষয়ে। এটা হয়েছিল একদিন, একজন গুরু এরকম বসেছিলেন তার শিষ্যদের মধ্যে এবং তাদের সাথে কথা বলছিলেন। একটি বাইরের লোক, একটি আগন্তুক এসে হঠাৎ করে প্রচন্ড গালাগালি দিতে শুরু করলেন সেই গুরুটাকে। তারপর সে চলে গেল, আর তখন একজন শিষ্য যে এখানে বসেছিল সে তো ভীষণ রেগে উঠল, সে দাঁড়িয়ে উঠল। তখন তাকে গুরু বললেন, প্লিজ বসে পড়ো, দয়া করে বসে পড়ো। সেই লোকটিতে এই গালাগালি শেষ করার পরে তারপর সেখান থেকে চলে গেল। তখন সেই শিষ্যটা বলল গুরুর দিকে তাকিয়ে, আপনি কি করছেন, আপনি কিছু বললেন না কেন? আমরা সবাই আপনার জন্য এখানে বসে আছি, আর এই লোকটি এসে আপনাকে গালাগালি দিয়ে গেল, আর আপনি একে কিছুই করলেন না, কিছুই বললেন না, চলে যেতে দিলেন। তখন গুরুটি বললেন, এখানে এসো। সে বলল, সেই মানুষটাকে ছেড়ে দিন। না না, আমরা ওই মানুষটাকে কিভাবে ছেড়ে দেবো, আমরা গিয়ে সেই মানুষটাকে এটা সেটা করব। আজকালকার দিনে এটা সবসময় হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে যারা এই সমস্ত কাজ করে চলেছেন, যারা অন্য কিছুই ভাবেন না, তারা এই ধরনের গালিগালাজ দিয়েই চলেছেন গুরুদের। তখন সেই গুরুটি তার শিষ্যকে বললেন, আমার একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোমাকে বলার জন্য। তখন গুরুটি শিষ্যকে বললেন, আমার এই গুরুত্বপূর্ণ কথাটি হলো তুমি আর একটি মাত্র সপ্তাহ বাঁচবে। শিষ্যটি বললেন, কি? তখন গুরুটি শিষ্যকে বললেন, আরে ওই লোকটাকে ছাড়ো, তুমি আর মাত্র এক সপ্তাহ বেঁচে থাকবে। তখন সেই লোক, সেই শিষ্যটি ভাবলো যে আমার মাত্র এক সপ্তাহ বেঁচে আছে যে এই জীবনের, তখন সে সেই দ্বিতীয় লোকটার কথা সম্পূর্ণভাবে ভুলে গেল। তখন সেই গুরুটির কাছে সে জিজ্ঞেস করলো যে আমার আমার কি অনুমতি আছে আমি আশ্রমের বাইরে গিয়ে বাবা মা এই সমস্ত লোকের সাথে দেখা করে আসার? সে তখন গিয়ে তার বাবা মা আরো সমস্ত লোকজন
যারা বাইরে ছিল তাদের সবার সাথে দেখা করে এলো, খুব ভালোবাসার সাথে সবার সাথে ব্যবহার করলো, কারণ সে জানে যে এক সপ্তাহ বাদে সে মারা যাবে। 3-4 দিনের মধ্যে সে সবকিছু সব লোকেদের লোকেদের সাথে দেখা করে সে একটা জায়গায় এসে বসে ভাবলো যে আমার কাছে মাত্র আর এই কটা দিন বেঁচে আছে। তারপরে সে ফেরত এলো 5-5 কিংবা 6 নম্বর দিনে। সে তখন তার গুরুর কাছে ফেরত এলো। গুরুর কাছে এসে সে গুরুর পায়ের কাছে বসেছিল। এসে সে গুরুর পায়ের কাছে নমস্কার জানিয়ে বলল যে সে গুরুর পায়ের কাছে বসে বলল যে আমি আপনার পায়ের কাছেই মারা যেতে চাই। তখন গুরু তার দিকে তাকিয়ে বলে, ও তোমাকে তো দারুণ দেখতে লাগছে, খুব খুবই শান্তিতে আছো, খুবই ভালোবাসার মধ্যে আছো, খুবই আনন্দে আছো। তখন গুরু তাকে বলল, ও তোমাকে তো দারুণ দেখাচ্ছে, তোমার আরো কিছুটা সময় বাঁচা উচিত, এক্ষুনি কেন মারা যাবে? আপনি যদি এটুকু মনে রাখেন যে আপনি বেঁচে আছেন, তাহলে আপনার বুদ্ধিমত্তাই এই জীবনকে সাজিয়ে গুছিয়ে নেবে। আপনাকে কোনো এই ধর্ম গ্রন্থ নীতি কথা এসব কিছুই শুনতে হবে না। আপনি যদি একটু সচেতন হন, এটা জানেন যে আপনি একটি সচেতন জীবন হিসাবে বাঁচেন, তাহলে আপনি এমনি জীবন খুব ভালোভাবে কাটাবেন। তাহলে আপনার বুদ্ধিমত্তা, আপনি ভাববেন না, এই বুদ্ধিমত্তা বলে যেটাকে আমি বলতে চাইছি সেটা শুধু আপনার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার ঊর্ধ্বেও আপনার সমস্ত শরীর, আপনার হাড় মাংস মজ্জা সমস্ত কিছু জুড়ে এক বুদ্ধিমত্তা রয়েছে। এই সৃষ্টিকর্তার যে বুদ্ধি, যে বুদ্ধিমত্তা, এই সৃষ্টিকর্তার বুদ্ধিমত্তা আপনার সারা শরীর ধরে, শরীর জুড়ে কাজ করছে, শুধুমাত্র আপনার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নয়। কেউ উৎসব যাপন করছে, আপনি যদি এটা জানেন যে আপনি সচেতন ভাবে যদি বেঁচে থাকেন, তাহলে আপনার বুদ্ধিমত্তা আপনাকে আপনার নিজের জীবনকে এমনি খুব সুন্দর ভাবে সাজিয়ে নেবে, আপনার জীবনে কিছুটা স্থিরতা নিয়ে আসতে হবে এবং আপনার জীবনের মধ্যে কিছুটা আনন্দ নিয়ে আসতে হবে, যেটা অন্য কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনাকে আপনি যে সচেতন ভাবে বেঁচে আছেন এটা আপনাকে জানতে হবে। আমি আপনাকে জীবনের কথাই বলছি, আপনাকে মরে যাওয়ার কথা বলছি না। আপনাকে সুন্দর সুন্দর কথা বলে আমি রূপান্তরিত করতে পারবো না, এটা ভালো সুন্দর সুন্দর কথা বলা, কিন্তু আপনি যদি রূপান্তর চান, তাহলে আপনাকে সত্যকে সামনাসামনি থেকে দেখতে হবে, সত্যের মুখোমুখি হয়ে জীবন বাঁচতে হবে। যখন এটা হবে, তখন শুরুতে শুরুতে হয়তো আপনার একটু ভয়, একটু অসুবিধা হবে, কিন্তু এটা পেরিয়ে গেলে তখন আপনার জীবন এক নতুন ভাবে প্রস্ফুটিত হবে এবং সম্পূর্ণ এই জীবন যে সম্ভাবনা, সেই সম্পূর্ণ সম্ভাবনাটা নিয়ে বাঁচতে আপনাকে সক্ষম করে তুলবে। আপনি 25-30-35 বছরের, এই ভারতের প্রায় 60% লোকই 35 বছরের নিচে। যদি এই 1 বিলিয়ন লোক, আমি কি ঠিক বলছি, 600 মিলিয়ন লোক, 600 মিলিয়ন লোক যদি তাদের মধ্যে তারা যে সম্ভাবনা হয়ে উঠতে পারেন সেটা কিছুটাও হয়ে ওঠে, তাহলেও সেটা এক অদ্ভুত সম্ভাবনা তৈরি করবে। যদি 600 মিলিয়ন লোক তারা যে সম্ভাবনা, তাদের জীবনে যে সম্ভাবনা প্রস্ফুট করতে সক্ষম সেটা কিছুটাও করে ফেলেন, তাহলেও সে এক অদ্ভুত দুনিয়া, এক অদ্ভুত পৃথিবী, এক অদ্ভুত বিশ্ব তৈরি হবে। আরে আপনার বাবা মা এই সমাজ অনেক কিছু আপনাকে বলবেন, কিন্তু এই জীবন যা, আপনাকে সেইভাবে এই জীবনের দিকে দেখতে হবে। অন্য লোকেরা যা চাক তা আপনাকে বলতে পারে, কিন্তু আপনার বুদ্ধিমত্তা রয়েছে, আপনার এই সচেতনতা রয়েছে, যাতে আপনি এই জীবনের দিকে প্রকৃতই তাকিয়ে উঠতে পারেন। এই ধর্মগ্রন্থে যা লেখা আছে তা আপনি দেখতে পাবেন না, কিন্তু এই এটা যা লেখা আছে এটা আপনি দেখতে পাবেন। এটা 100% পরিষ্কার ভাবে লেখা আছে যে এটা একটা জীবন, এটি জীবিত রয়েছে, একটা বোকাই শুধুমাত্র ভাবে যে বহুদিন বেঁচে থাকবে।
আপনি যদি জীবনের প্রতিটি মুহূর্তে এটি জানেন যে আপনি একটি জীবন, আপনি মরণশীল, তাহলে আপনার জীবনের সংজ্ঞাটাই পাল্টে যাবে। তাহলে এই পৃথিবীটাও একটা দারুণ জায়গা হয়ে উঠবে যদি আপনি বোঝেন যে আপনি মরণশীল। এইসব রেজলিউশন নেবেন আপনি যে আপনি কাল থেকে সকালবেলা তাড়াতাড়ি উঠবেন, আপনি সম্ভবই করবেন, এটা করবেন, সেটা করবেন। বরং আপনি এই রেজলিউশনটা নিন যে 2022-এ আপনি এই পৃথিবীকে আরো একটি সুন্দর জায়গা বানিয়ে তুলবেন এখন যা আছে তার থেকে। সময় আর বেশি নেই, আমরা একটি প্রশ্নেরই উত্তর দিতে পারবো। ও আমার মনে হচ্ছে আর একটিও প্রশ্নের সময় নেই। আজকে মধ্যরাত্রিতে নাদা আরাধনা হবে, যেটা 12:30 অবধি প্রায় হবে, 11:40 থেকে শুরু করে ধ্যানলিঙ্গের উপস্থিতিতে। আমরা চাই আপনার নতুন বছর ধ্যানলিঙ্গের উপস্থিতিতেই শুরু হোক, যেটা আপনার জন্য এক দারুণ সম্ভাবনা, কারণ ধ্যানলিঙ্গ হলো অনেক রকম ভাবে সম্পূর্ণ স্থিরতা আর জীবনের সম্পূর্ণ সম্ভাবনার এক প্রতীক। তো এটা আপনারা ব্যবহার করুন, আপনারা কিছুটা সময় এসে এখানে কাটান, এই মন্দিরের ভেতরে, এই ধ্যানলিঙ্গার সামনে স্থির হয়ে বসুন। যখন আপনি এই স্থিরতাকে একটি উদযাপন হিসাবে নিজের জীবনের অঙ্গ করে নিতে চাইবেন। আমরা হলো এই মহাবিশ্বের অস্তিত্বের মধ্যে একটি স্ফুলিঙ্গ মাত্র। আমাদের খুবই কম সময় রয়েছে এই স্ফুলিঙ্গ ফুটে ওঠার, সেই জন্য কালকের অপেক্ষা করবেন না, আজকে এই মুহূর্তেই আপনাকে প্রস্ফুটিত হতে হবে। সময়ের কথা আমি আপনাদের বারবার মনে করিয়ে দিতে চাইছি যে আপনারা বেঁচে আছেন খুব কম সময়ের জন্য, কিন্তু আপনারা মৃত থাকবেন অনেক অনেক সময়ের জন্য। সেই জন্য আপনার জীবনকে আপনি সম্পূর্ণভাবে উপভোগ করুন, এই যে জীবনে যে সম্ভাবনা সেটা আপনি সম্পূর্ণভাবে প্রস্ফুটিত করতে চেষ্টা করুন, একটি সম্পূর্ণ জীবন হয়ে উঠুন। আপনার কাছে শুধু এই জীবনটাই রয়েছে, আর কিছুই নেই। এই জীবন যা ঘটে চলেছে সেটাই হলো শুধুমাত্র যা হচ্ছে, তাছাড়া বাকি সবকিছুই আপনার মস্তিষ্কের মধ্যে। চলুন আমরা এটাকে বাস্তব করে তুলি আপনাদের সকলের জীবনে। এখন আদিযোগী দিব্য দর্শনম শুরু হচ্ছে, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এই দিব্য দর্শনম দেখার জন্য। নমস্কার। Shiva, Shiva, Sarveshwara.
ঈশ্বরায় শম্ভো শম্ভো মহাদেবায়। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adiyogi. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only seven seekers remained, as they could not tear themselves away from him.
He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. Seeing the splendor of this magnificent union, Ghanas, his constant companions, asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated raptures.
seven sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization. Spectacular being is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha, Mahadevaya ஒரு நோக்கம் தானே